আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব মৃত ব্যক্তির জন্য যে কাজগুলো করলে মৃত ব্যক্তি কবরের মধ্যে থেকে উত্তম ফলাফল পেতে থাকবে এবং সে সওয়াব পেতে থাকবে। কি সেই কাজগুলো হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুগণ, আমরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন মানুষ মারা যায় তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায়। তো এই জন্য তো তার কাছে, যেহেতু তার সকল আমলের পথ বন্ধ, তাহলে তার কাছে সওয়াব আপনি কিভাবে পাঠাবেন? পাঠানোর জন্য আপনাকে আমি কিছু আমল বলতে পারি, সেই আমলগুলো আপনি রেগুলার করার চেষ্টা করবেন। আপনার নিকট আত্মীয়, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার চাচা, দাদা, মামা, কাছের আত্মীয় স্বজন অনেকেই মারা যায়, বন্ধু মারা যায়, পাশের কলিগ মারা যায়, তো অনেকেই মারা যায়। তো তাদের জন্য আপনি সওয়াবটা কিভাবে পৌঁছাবেন? পৌঁছানোর জন্য এক হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, বুখারী শরীফের সহিহ হাদিস, যখন কোনো ব্যক্তি তিনবার সূরাতুল ইখলাস, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শহীদ পাঠ করে, তখন তার নামে এক খতম কোরআন পড়ার সওয়াব লেখা হয়। তো তিনবার কুল হুয়াল্লাহ পড়া, তিনবার সূরা ইখলাস পড়া খুবই সহজ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে তিনবার যদি কেউ পাঠ করে তাহলে এক খতম কোরআন পড়ার সওয়াব হয়ে যায়। তো আপনার নিকট আত্মীয় যারা মারা গিয়েছে, আপনি প্রত্যেক দিন তাদের নামটা মনে মনে স্মরণ করবেন, অথবা আপনার মনে মনে থাকলেই হবে, আপনি যখন এই তিনবার সূরাতুল ইখলাস, আউযু বিল্লাহি বিসমিল্লাহ শহীদ পাঠ করবেন, তখন আপনি এটা পড়ার পর যে এক খতম সওয়াব হবে, আপনি প্রতিদিন নামাজের পরে দোয়ার সময় বলে দিবেন, হে আল্লাহ এই সওয়াবটা তুমি তাদের কাছে পাঠিয়ে দাও। এভাবে বললেই তাদের কাছে সওয়াব চলে যাবে। আচ্ছা, একটা আমল বললাম, দ্বিতীয় আমল কি? দ্বিতীয় আমল হলো আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাদের জন্য দোয়া করতে পারেন। এই দোয়ার ফলে তাদের যদি কোনো পাপ থেকে থাকে, গুনাহ থেকে থাকে, সেই গুনাহের কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, কবরের মধ্যে তাদেরকে ভালো অবস্থায় রেখে দিবেন ইনশাআল্লাহ। দুটা কাজ। তিন নম্বর কাজ হলো আপনি তাদের নামে দান সদকা করতে পারেন। আপনি তাদের নামে দান সদকা করতে পারেন, যেমন তাদের নামে দান সদকা করলেন, এর একটা সওয়াবের অংশ তার আমল নামায় পৌঁছে গেল। এবং রমজান মাসে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন, এক টাকা দিলে সত্তর টাকার সওয়াব তাদের আমল নামায় পৌঁছে যাবে, এই জন্য বেশি বেশি দান সদকা করবেন। তো তিন নম্বর গেল। চার নম্বর হলো কোরআন খতম করাতে পারেন। কোরআন খতম নিজে নিজে পারলে করবেন, অথবা কয়েকজন কোন মানুষদের মাধ্যমে কোরআন খতম করিয়ে এই সওয়াবটা তার কাছে যেন পৌঁছে যায় সেটার জন্য দোয়া করে দিবেন। চারটা গেল। পাঁচ নম্বর হলো আপনি কোন মানুষকে টাকা দিয়ে বলতে পারেন, আপনি দোয়া না করতে পারলে যে ভাইয়া তুমি আমার বাবার জন্য একটু দোয়া করে দিও, যদি দোয়া না করতে না পারেন সেটাও হতে পারে। অথবা আরো একটা পদ্ধতি হতে পারে, যেমন অনেকেই বিভিন্ন মানুষদেরকে খাওয়িয়ে দেয়, খাওয়ানো যেতে পারে যে কোনো সময়, তবে যেই দিন মারা গিয়েছে ওই দিনকে উদ্দেশ্য করে চল্লিশ আর তিন দিনা পালন করা, এটা বেদাত, এটা করা যাবে না। আর বিদাত পালন করে হাদিসের মধ্যে বলা হয়েছে, আত্মীয়ার তো শিরকুন, এটা শিরিক বলা হয়েছে। আর শিরিকের গুণ আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না, এটা কোরআনের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমা ইয়াশা, শিরিক ছাড়া সকল গুনাহ মাফ করবেন। তো বন্ধুগণ, যাই হোক, এই জন্য মৃত ব্যক্তিদের নামে বেশি বেশি দোয়া করা, দান সৎকা করা, অথবা মানুষকেও খাওয়াতে পারেন, এতিম মিসকিনদেরকে খাওয়াতে পারেন। তবে চল্লিশ আর তিন দিনে যখন পালন করা হয় তখন দেখা যায় যে মানুষ মারা গিয়েছে, তখন আপনি খুশি মনে হয় যে কি খুশি হয়ে খাওয়াইতেছে, আসলে না, যে কোনো সময় আপনি খাওয়াতে পারেন, রোজার মাসকে কেন্দ্র করে, মানে রোজার দিন খাওয়াতে পারেন, যে কোনো মাসে খাওয়াতে পারেন, তাই ওই দিনকে কেন্দ্র করে তিন দিন আর চল্লিশ আর দিনকে কেন্দ্র করে খাওয়ানো যাবে না। আর খাওয়ালেও সব হয়, তবে খাওয়ানোর ক্ষেত্রে গরিব মানুষদেরকে খাওয়াবেন, রাস্তার মধ্যে এতিম মিসকিন অনেক মানুষকে দেখতে পাবেন, গ্রামের মধ্যে অনেক মানুষ আছে অসহায়, তাদেরকে খাওয়াতে পারেন, তাদের নামে মৃত ব্যক্তিদের নামে মসজিদে টাকা দিতে পারেন, এতিম খানায় টাকা দিতে পারেন, অথবা গরিব মানুষদেরকে দান করতে পারেন, এই কাজগুলো করতে পারেন। আর আরেকটা কথা বলবো, খাওয়ানোর ক্ষেত্রে যাতে আমরা বড় লোকদেরকে না খাওয়াই, যখন মানুষ খাওয়ায় তখন দেখা যায় কি তার দাদা মামা চাচা খালা ফুফা এলাকার ভাই, এলাকার বড় ভাই দাদা ভাই, তাদেরকে দাওয়াত দিয়ে এনে খাওয়ায়, তাদেরকে খাওয়ালে কি লাভ হবে, তাদের টাকা পয়সা আছে। যারা গরিব এতিম মিসকিন তাদেরকে খাওয়াবেন, যারা কখনো একটু ভালো খাবার খেতে পায় না, একদিন ভালো খাবার খেলে তার হাত তুলে আল্লাহর নিকট দোয়া করবে, হে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, যে উদ্দেশ্যে তারা খাওয়িয়েছে তুমি তাদের মনের আশা পূরণ করো। তারা অভাবের মুহূর্তে, অনটনের মুহূর্তে, তারা গরিব ফকির মিসকিন তাদের দোয়া বেশি কবুল হয়। এক হাদিসের মধ্যে এসেছে, বড়লোকদের থেকে যারা গরিব এতিম মিসকিন তারা, গরিবরা বড়লোকদের পাঁচশত বছর, অথবা কোন কোন হাদিসের মধ্যে সাতশত বছর আগে তারা জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ, গরিবদের আগে তারা জান্নাতে যাবে, বড়লোকদের আগে গরিবরা জান্নাতে যাবে, এই জন্য তাদের দোয়া বেশি কবুল হয়। তাদেরকে খাওয়াবেন। খাওয়ানোর ক্ষেত্রে বিষয়টা খুবই মাথায় রাখতে হবে, খাওয়ালে দেখা যায় কাছের মানুষকে খাওয়ায় না, এটা করা যাবে না, তারা তো হকদার না।
আর তাদেরকে খাওয়ালে কি হবে? আর এক্ষেত্রে একটা কথা আপনারা বলতে পারেন যে আসলে হুজুর, যদি আমি কারণ আমার বাবার নামে দাদার নামে খাওয়াই, আমার আশপাশের মানুষ বলবে আমাকে দাওয়াত দিল না, এমনকে দাওয়াত দিল না, একটু মন কালাগালি করতে পারে, করুক না। তার মন কালাগালি দিয়ে কি হবে? তাকে খুশি করতে গিয়ে যে আপনি আপনার বাবার নামে আর দাদার নামে যে খাওয়ালেন, তাদের কাছে তো সবটা পৌঁছালো না, তাদের অবস্থা কি হবে? আপনি তো খাওয়াচ্ছেন তাদের জন্য, তাদের কাছে তো সবটা পৌঁছালো না, আপনার উদ্দেশ্য তো তাদের কাছে সব পৌঁছানো। তো বড়লোকদেরকে খাওয়ানোর পর তাদের বড়লোকদের মন রক্ষা করতে গিয়ে আপনি তো আপনার বাবাকে কষ্ট দিচ্ছেন, আপনার মাকে কষ্ট দিচ্ছেন, আপনার শ্বশুরকে কষ্ট দিচ্ছেন। এই জন্য বিষয়টা ভাই একটু বিবেচনা করে তারপর খাওয়াবেন। আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন। এমনই কোরআন এবং হাদিস থেকে রচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।